গুড আফটারনুন। আজকে ক্লাস 7 তোমাদের বীজগণিতের অঙ্ক শেখাবো। আগের দিন ক্লাসটা ছিল তোমাদের পাটিগণিতের উপর, অনুপাত শিখিয়েছি। আজকে যেটা তোমাদের ক্লাস করাবো সেটা হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। এটা আমরা পাটিগণিতেও পড়েছি, কিন্তু এখন ক্লাস 7 তোমরা যেটা করবে সেটা হলো বীজগণিতে করবে। আমরা কিছু অঙ্ক, সূত্রের অঙ্ক করেছি বীজগণিতে, যেগুলোতে আমাদের অনেক সূত্র মুখস্থ করতে হয়েছে। তো সেখানেও দেখবে আমাদের বর্গমূল, বর্গর উপর সূত্র ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, সেইগুলোকে ভাঙার জন্য আমরা 2 a স্কয়ার সমান সমান কত, 3 a স্কয়ার সমান সমান কত, এগুলো আমরা শিখেছি। তো এখানে যখন দেখবে বর্গমূল ভাঙা হচ্ছে, ঠিক তেমনই দেখবে স্কয়ারগুলো আসছে অঙ্কের মধ্যে। এখানে দেখো তোমাদের ভগ্নাংশের বর্গমূলে আমি তিনটে एग्जांपल হিসেবে তুলে নিয়েছি, যে তিনটে আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম অঙ্কটা আছে দেখো 121 বাই 144। যেহেতু অঙ্কটা বর্গমূল করতে হবে, আমি তাই একেবারে অঙ্কটাকে বর্গ দিয়েই রেখেছি, ঠিক আছে? দেখো বর্গ 121 বাই 144। আমরা অঙ্কটাকে কিভাবে ভাঙব? 121 কোন নামতায় আছে দেখো, 11 নামতায় পড়ে কিন্তু 121, তাহলে 11 × 11। এছাড়া কিন্তু 121 কে কোনো সংখ্যা দিয়ে ছোট করা যায় না, তাই 121 কে আমরা কি লিখলাম, 11 × 11। কিন্তু 144 কে দেখো ভাঙা যায়, ঠিক আছে? 144 কে অনেক ছোট ছোট সংখ্যায় ভাঙা যায়। আমরা যদি 2 দিয়ে ভাঙে, তাহলে দেখো 2 × 7 = 14, 2 × 2 = 4, কত হলো 72। আবার যদি 2 দিয়ে ভাঙি দেখো 2 × 3 = 6, 2 × 6 = 12, কত হচ্ছে 36। আবার যদি 2 দিয়ে ভাঙি কত হবে 18। আবার যদি 2 দিয়ে ভাঙি কত হচ্ছে 9, 9 কে যদি ভাঙি কত হচ্ছে 3 × 3 = 9, তাহলে দেখো 4টে 2 2টো 3 আসছে। তাহলে আমরা যদি 144 কে ভাঙি কটা 2 পাচ্ছি, 4টে 2 পাচ্ছি আর 2টো 3 পাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার তোমরা দেখো 2টো 11, তাহলে আমরা কিভাবে লিখতে পারি 11 স্কয়ার? আমরা এরকম ভাবে লিখতে পারি 11 স্কয়ার মানে 121। ঠিক তেমনই দেখো এখানে আমরা কি করব, বর্গমূলে মনে মনে ধরছি, ভেতরে তোমরা দাগ দেবে না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য ভেতরে দাগ দিচ্ছি। দেখো 2টো 2 মানে 1টা 2, এখানেও 2টো 2 মানে 1টা 2, এখানে 3টে 2টো 3 মানে 1টা 3, তাহলে 3 আর 2 কত হচ্ছে 6, 6 × 2 কত হচ্ছে 12। আমাদের দেখো এখানে 2টো 2 বর্গমূলের হয়, 2টো 2 মানে 1টা 2 ধরবো, তাহলে এখানেও 2টো 2 আছে, তাহলে কটা 2 ধরবো 1টা, 2টো 3 মানে 1টা 3 ধরবো, তাহলে 2টো 2 আর 3 গুণ করলে কত হচ্ছে 12, তাহলে আমরা কি দেব 12 স্কয়ার। 12 স্কয়ার মানে কত, 12 আর 12 গুণ করলে কত হয় 144। দেখো আমরা প্রথম লাইনেই করতে পারতাম 11 × 11 যখন করেছি, নিচে তখন আমরা করতে পারতাম 12 × 12, কিন্তু 121 কে ভাঙা যায় না, জাস্ট 11 × 11, তার জন্য কিন্তু ভাঙা হয়নি। কিন্তু যেহেতু 144 কে ভাঙা যায়, তাই তোমাদের ভেঙে অঙ্কটাকে দেখালাম। তাহলে দেখো এবার বর্গের মধ্যে কি পড়েছে, 11 স্কয়ার বাই 12 স্কয়ার। আমরা অ্যান্সার কি লিখব, আমরা কি করব স্কয়ার, এই বর্গ তুলে দেব, বর্গ তুলে দিলে কি হবে তখন স্কয়ার গুলো উঠে যাবে, তাহলে উত্তর কত হচ্ছে 11 12, উত্তর হচ্ছে 11 12। যখন তোমাদের বর্গ তুলে দেবে সব সময়ের জন্য এটা মনে রাখবে, যখন তোমাদের বর্গ উঠে যাবে তখন তোমরা কি করবে স্কয়ার গুলো তুলে দেবে, তাহলে উত্তর হলো 11 12। দেখো সেকেন্ড অঙ্ক আছে 144, দেখো 144 বাই 169, ঠিক আছে? আমরা তাহলে এটাকে কি করব, একটা বর্গ দেব, বর্গ দিলাম, তারপর কি করব না 144 কে ভাঙবো। আমরা এক্ষুনি অঙ্ক দেখেছি 144 কে ভাঙলে কি কি পেলাম, 4টে 2 পেয়েছিলাম আর 2টো 3 পেয়েছিলাম, তাই তো? দেখো 3 × 3 = 9,
शेयर करूँगा।